বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট ফখরুল আলম আকাশ ভাই। সকালে হইলো বা একটু আগে হয়েছে জয়ুদ্দিন হাই স্কুল তাদের তারুণ্য নির্ভর প্রজন্মের সহায়ক শক্তি হিসেবে গড়ে তুলবে। করবেন আমরা আশা করব দুইটা টিমের কাছে তারা যেন আমি সবাইকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন আজকে রহমান লিমন বৈরবের যে টিম ছিল 19 আক্রমণের তাদের মধ্যে বাদিরুল ইসলাম তৌফিকুল ইসলাম সজল যারা তরুণরা আগামী দেশের ফুটবল কি নেতৃত্ব দিবেন খেলাধুলাকে এগিয়ে নেবেন এই পরিচয় করিয়ে দিচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন খেলাধুলো রাখতেই হবে। আমাদের মধ্যে একেবারে গোল আগে গোল হবে।